সাত সকালে নদিয়ার নবদ্বীপে ছেলের হাতে খুন বাবা, ছেলের হাতে খুন বাবা, স্বামীকে বাঁচাতে গিয়ে আহত হন মা, এলাকায় চাঞ্চল্য। নদিয়ার নবদ্বীপের চন্দ্র কলোনি এলাকার ঘটনা। জানা যায় মৃতের নাম ইন্দ্র দেবনাথ, বয়স 38 বছর। আজ ভোরে সৎ ছেলে তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে। অভিযোগ, মা সীমা হালদার ছেলেকে আটকাতে গেলে তাকেও বাঁ হাতে ধারালো অস্ত্রে কোপ মারে ছেলে। ঘটনার খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার পর অভিযুক্ত ছেলে বাপন হালদারকে আটক করেছে পুলিশ। কটার সময়? তখন কটা? 11টা। খেলো, খেয়ে দিয়ে দুজনা বললো বিছানা করে দেওয়া শুনলো। একজন রোজে একটু ভাতের ঘুমটা হয়ে গেছে, তারপর থেকে আর ঘুমায় না। আমি জানি ও তো প্রতিদিন এরকম করে, মাঝে রাতে ঘুমায় না, এ করে না, মাথা মেনে ঘুমায় না। তারপরে কী করলো, যে একটুখানি শুলো, শোয়ার পর আমরা আবার দুটোর সময় বাথরুম করতে গেছিলাম দুজনায়, উঠে গিয়ে শুয়েছি, দুজনে ঘুমিয়ে গেছি। ও ঘুমের ঘরেতে জবাই দিয়েছে, দুটোকে দিতে গেছিলো, আমার ঘুমটা যেয়ে একটুখানি ইয়ে হয়েছে, তখন ও দেখি দাঁত উঠেছে আমাকে কোপা, ওর ওর কাজ ছেড়ে দিয়েছে, ওর দিকে তো তাকাই। কে কোপ দিয়েছিল? ছেলে, আপনার ছেলে? হ্যাঁ, ওকে কোপিয়ে আবার আমাকে কোপাতে গেছে। আপনার স্বামীকে কোপ দিয়েছে? সেই কোপ আমার হাতে পড়েছে। এখন কি চাইছেন আপনি? আমি ওকে সাজা চাইছি, নালে মেরে দেব। আপনার নাম কি? সীমা হালদার। এই ছেলে কি আপনার নিজের ছেলে? একটাই ছেলে। কি করতো? সকালবেলা শুনতে পাই আমার ভাই খবর দেন, ছোটো ভাই নাকি মারা গেছে বর্ধমান থেকে। তার আগে এরা আমার মেজদাকে খবর দিয়েছে, আমার মেজদা আবার আমাদের ফোন নাম্বার জানে, ঠিক আছে। আমার এসে কি দেখলেন? এসে দেখলাম ভাই কলা কাটা, বালিশের গোড়ায় দাওটা। দাওটা কি করে গেল ওখানটা, আমার সেই প্রশ্নখানা মেরেছে বলে মনে হয়। হ্যাঁ, এরা দুইজনেই হয়তো ছেলে ছেলে, এ বলছে ছেলে মেরেছে, কিন্তু বালিশ থেকে ওখানে দাউটটা গেল কি করে? তার মানে এরা দাউ নিয়ে ঘুমায় রাতে? বয়স কত হবে? 17-18 হবে। এখন এর বয়সটা সঠিক? আপনারা এখন কি চাই? আমরা চাই শাস্তি। আপনি কে হন? আমি দাদু। আপনার নাম? বাবুদেব। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।